মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর কেটে গিয়েছে প্রায় তিন মাস, তবে এখনো কলকাতা পুলিশের আওতায় এলো না ভাঙ্গর। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নের পর্ব থেকেই বারবার উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙ্গর। জারি করা হয় 144 ধারা, এমনকি গণনার রাতেও উত্তেজনা ছড়ায় ভাঙ্গরে। তৃণমূল এবং ISF এর সংঘর্ষে এলাকায় ব্যাপক বোমাবাজি হয় এবং গুলি চালানোরও অভিযোগ ওঠে। তিনজন ISF কর্মীর মৃত্যুর ঘটনা ঘটে। সানাপুকুরের চণ্ডীহাট গ্রাম এবং চালতাবেরিয়া এলাকায় ব্যাপক বোমাবাজি হয়। রক্তারক্তি বোমাবাজি, গুলি চালানোর গোটা নির্বাচন পর্বে হিংসা নিরিখে প্রথম স্থানে থাকে ভাঙ্গর। ভাঙ্গরের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার পাশাপাশি পুলিশ প্রশাসনের ভূমিকাতেও বিরক্ত হন খোদ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অগস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ গেজেট পাশ করেন। নবান্নে নটি থানায় ভাগ করে ভাঙ্গরকে আলাদা ডিভিশন করা তোড়জোড় শুরু হয়, কিন্তু অগস্টে নোটিফিকেশন পাশ করার তিন মাস পরেও ভাঙ্গর এলো না লালবাজারের আওতায়। 22 অগস্ট নবান্ন থেকে এক পুলিশ গেজেট প্রকাশ করা হয়, তাতে বলা হয় ভাঙ্গর ডিভিশন বলে আরেকটি ডিভিশন তৈরি করা হচ্ছে। কলকাতা লেদার কমপ্লেক্স থানা তার আওতায় চলে যাবে এবং আরও 8টি থানা তৈরি হবে। সূত্রে খবর, থানার কাজ প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু তিন মাস পরেও সেই নির্দেশিকা এখনো কার্যকরী হয়নি। যদিও প্রশাসনিক সূত্রে খবর, যাতে দ্রুত এটি করা সম্ভব হয় তার তৎপরতা শুরু হয়েছে। লালবাজারও প্রস্তুতি শুরু করেছে, ভবনের কাজ চলছে। সবকটি থানায় কাজ কবে শেষ হবে তা নিয়ে উঠছে প্রশ্ন।